ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলাস কিচেন অ্যান্ড ব্লগ। আশা করছি আমার সকল বন্ধুরা খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আরও একটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, খুবই অন্যরকমভাবে বানাবো। তোমরা হয়তো সকলেই রান্না করতে পারো, সকলেই নানান ধরনের রেসিপি বানাতে পারো, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ তোমরা সবাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো, আশা করছি সবারই খুবই ভালো লাগবে। আমার আজকে বনজামাই এসেছে, বনজামাই বিশাল বড় একটা তাল নিয়ে এসেছে, তোমাদের দেখাবো, দাঁড়াও তোমরা পাশে থাকো, তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো বিশাল বড় তাল, তালটা কোথা থেকে এসেছে জানো তো? মুর্শিদাবাদ থেকে এসেছে। আমার বনজামাই তো মুর্শিদাবাদ থাকে, তোমরা এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, যখন বিহারে ছিলাম তখন এসেছিল বনজামাই। তো এই ডিগবইতে আসার পরে এই আমাদের এখানে প্রথম এলো, ডিগবই জায়গাটা দেখবে, আমার নাতিকে দেখতে এসেছে, নাতির জন্য অনেক কিছু নিয়ে এসেছে, মিষ্টি নিয়ে এসেছে, তাছাড়া যে তালটা তোমাদের দেখাচ্ছি, তো আর তো তোমাদের যে বললাম রেসিপি একটা শেয়ার করব। আজকে চিতল মাছ বানাবো, চিতল মাছটা একদমই খুবই কম তেল মশলা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে বানাবো। এছাড়া চিতল মাছের আমি আরো অনেক রেসিপি এর আগে দিয়েছি, আমার ভিডিও লিস্টে গিয়ে দেখে নিতে পারো। আজকে বানাচ্ছি আমি বড়ি দিয়ে আলু বেগুন দিয়ে খুবই হালকা পাতলা একটা ঝোল, খুবই কিন্তু টেস্টি হয়, কম মশলা কম তেল, একদম সকলেরই খুবই প্রিয়, খুবই টেস্টি একটা রেসিপি, খেতেও দুর্দান্ত লাগে। সবসময় তো বেশি মশলা খেতে ভালো লাগে না, আর তোমরা তো জানোই আমি এখন খুবই হালকা রেসিপি করি, কারণ এখন সবাই আমরা হালকা খাচ্ছি, কারণ আমাদের এখানে ছোট বাচ্চা আছে সেজন্য। এই যে দেখো এখানে আমার বড় বড় চার পিস পেটির আর কি, পেটির পিস চিতল মাছ এখানে নিয়ে নিয়েছি। এই চার পিস মাছ দিয়েই আমি আজকের রেসিপিটা করব। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে রেখেছি, এখন মাছগুলোকে ভেজে নিব। তো মাছগুলো আমি একটু বড় বড় পিস তো তাই ঢেকে ঢেকে ভাজছি, ঢেকে দিয়েছিলাম, বেশ ভালো করে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। ঢেকে ঢেকে ভাজলে মাছ ভাজাটাও একটু ভালো হয়। দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি, এখন মাছগুলো তুলে নিচ্ছি। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ ডালের বড়ি, এটা কিন্তু কেনা বড়ি। তো এই মাছ ভাজার তেলের মধ্যে প্রথমে বড়িগুলোকে ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, বড়িগুলো তুলেও নিলাম, আর একদমই কিন্তু কম তেল, দেখতেই পাচ্ছ তেল বেশি দেয়নি। এই জন্য মধ্যে জিরা ফোড়ন দিয়ে আমি আলু দিয়ে দিচ্ছি, আলুগুলোকে প্রথমে হালকা একটু ভেজে নেব। এই আলুর মধ্যে একবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আমার ঝোলটাতে যতটা লবণ লাগবে সেই লবণটা একবারেই দিয়ে দিলাম। তো এই লবণটা দিয়েই আমি আলুগুলোকে ভাজবো, আর হলুদ দেবো না এখন, কারণ এমনি কালারটা হলুদ হলুদ হয়ে গেছে, কারণ মাছ ভেজেছি এই তেলের মধ্যেই, খুবই কিন্তু সামান্য তেল, দেখো তেল নেই, এই তেলেই আমার আজকের মাছের ঝোলটা বানানো হয়ে যাবে। দেখো আমি কিভাবে বানাচ্ছি কম তেল মশলায় আজকের রান্নাটা। তো আলুগুলো কিন্তু আমার হালকা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম, এই আলুর সঙ্গে এই বেগুনগুলোকে অল্প হালকা ভেজে নিই। বেগুন তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আমি বেগুনটা একটু পরে দিলাম, আর আলু ভেজে তুলে রেখেও দেওয়া যায়, আমি একসঙ্গে দিচ্ছি, কারণ যেহেতু কম তেলে রান্না করব সেই জন্য একসঙ্গেই দিয়ে দিলাম। তো কিছু সময় বেগুনটা ভেজে নেওয়ার পরে এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা টমেটো, সবকিছু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গে আলু বেগুনের সঙ্গে আরও একটু সময় নাড়াচাড়া করে নিব, তারপর মশলা দেব। মশলার মধ্যে দিব আমি হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, যতটা আমার পরিমাণ লাগে।
এই যে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি যে পাত্রটাতে আমি মাছ মেখেছিলাম সেখানে আমি এক চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর হাফ চামচ জিরা গুঁড়ো নিয়েছি। তোমাদের তো বললাম আমি খুবই কম তেল মশলায় রান্না করব। তো মশলাটা কষিয়ে নেবার পরে দেখো কিছুটা কষে এসছে, আর একটু হবে। তো আমি এখন প্রথমে ডালের বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম, কারণ তাহলে বড়িগুলোর মধ্যে একটু মশলা ঢুকবে। আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢেকে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব। দেখো খুব সুন্দর করে মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। তো তো এভাবে করে সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি, জলটা একটু বেশি করেই দিচ্ছি কারণ হালকা পাতলাই ঝোল করব। তো জলটা দিয়ে দিয়েছি, এই জলটা ফুটে আসার পরে মাছগুলো দিয়ে দেব। তখন জলটা অলরেডি ফুটেও গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছের সাইজটা কিন্তু ভীষণই বড়, দেখতেই পাচ্ছ কড়াইটাতে একদম ধরছে না। আর এর আগে যে আমি দিয়েছিলাম আরও চিতল মাছের রেসিপি, তখন কিন্তু এর থেকে আরও ভীষণ বড় ছিল, একটা পিসের ওজনই ছিল আধা কিলো। তো এখানে চার পিস মাছ আছে 1 কিলো। তো এখন মাছগুলো দিয়ে আবারও ঢেকে দিব, স্টিমটা মিডিয়ামে রেখে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। একদম চিতল মাছের ঝোল রেডি, কম তেল মশলায় বড়ি আলু বেগুন দিয়ে খেতে খুবই দুর্দান্ত টেস্টি হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই আমি যেভাবে বানিয়েছি সেভাবে কিন্তু একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু হেভি টেস্টি লাগে, অসাধারণ হয়েছে খেতে। কারণ আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে সেই জন্যই বলতে পারছি। তো আমি ভয়েসটা পরে দিচ্ছি, খাওয়া দাওয়া আগে সেরে নিয়েছি। তো দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা দুর্দান্ত হয়েছে, আমার কাছে তো ভালো লেগেছে। তোমরা এইরকম ভেবে এরকমভাবে বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে কিন্তু লাইক করবে, তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবে। আর তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করছো, আমার পাশে আছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। আর যে সকল বন্ধুরা আমার পাশে এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অতি শীঘ্রই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার সাথে পাশের বেল আইকনটি অন রেখে দিও, তাহলে পরবর্তীতে যখনই আমি কোনো নতুন নতুন রেসিপি ব্লগ শেয়ার করব সেগুলো কিন্তু সবার প্রথমে তোমার নোটিফিকেশনে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখো আমার তো আজকের এই কম তেল মশলায় চিতল মাছের ঝোলটা অলরেডি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। তাহলে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে অন্য আরও একটি নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটি, তোমাদের কমেন্ট করে কিন্তু ভীষণ ভালো লাগে, আরও ভিডিও দেওয়ার উৎসাহটা বেড়ে যায়। তাহলে আজকে এখানেই শেষ, টাটা, বাই বাই।